এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। তুমি আসবে বলে এত অভিমানে ঝাঁপি একদিনে খুলে বসলে সামলাবো কি করে বৌসোনা? এক একটা অভিমান এক এক দিন করবে, তাহলে না তোমার অভিমান ভাঙাতেও পারবো, আবার পরবর্তীতে মনেও রাখতে পারবো, তাই না বলো? আপনাকে তো কেউ বলেনি কারোর অভিমান ভাঙাতে। ওলে সোনা বউটা, এত রাগ করে কিভাবে একটা মানুষ থাকতে পারে বলো তো বউ? জানি না। আচ্ছা ম্যাডাম, অভিমান কাল সকাল থেকে না হয় আবার কন্টিনিউ করো কেমন? এখন বলো তো কি বলেছিলে তখন? তন্ময়ের ব্যাপারে কিছু বলেছিলে? এনি প্রবলেম তিথি? আসলে মনে হয় আপনার কথায় তন্ময় ভিয়া 4 বছর দেশের বাইরে কেন ছিলেন সেটা আমি জানি। তুমি জানো? কি জানো? আমার মনে হচ্ছে আপনি যে কারণে ঠিক প্রাপ্তিয়াপুর ভাইয়ের কথায় নিজেকে সেটেল করে মন দিয়েছেন সেই এই কারণে। হোয়াট, আর ইউ ম্যাড? তন্ময় কেন আমার কথায়? ওয়েট, তুমি কি বলতে চাইছো তন্ময়? তন্ময় স্নিগ্ধার কথা বলতে এসেছিল? আর ইউ কিডিং তিথি? তন্ময়ের সাথে স্নিগ্ধা? নো ওয়ে তন্ময়, ও লাইফে কিছু নিয়ে কোনোদিন সিরিয়াস ছিল না, কোনোদিন না। আর স্নিগ্ধা, ও অসম্ভব ফোকাস একটা মেয়ে। নিজের গোল বলো, স্টাডি বলো, স্পোর্টস বলো, সব বিষয়ে ওর ডিসিশনগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল সবসময়। দুজনের মাঝে কোনো ম্যাচই নেই। আর তন্ময় দেশে থাকতে বলো বা দেশে ফিরে আসার পর ওদেরকে দেখে আমার 1 সেকেন্ডের জন্য মনে হয়নি কখনো ওদের মধ্যে কিছু চলছে বলে। তোমার ভুল হচ্ছে কোথাও, আই এম ড্যাম শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন আপনি, আমি আমার ভুল হয়েছে সেটা মেনে নিব। ওকে বলো কি প্রশ্ন। তন্ময় ভাইয়ের সাথে আপনার ফ্রেন্ডশিপ কতদিন, মানে কয় বছর? আমি তন্ময় নীরব প্রাপ্তি, আমরা একসাথেই এক স্কুলে পড়েছি, তারপর তন্ময় আর নীরব আলাদা কলেজে অ্যাডমিট হলো, বন্ধুত্বটা থেকেই যায়। উনি প্রায়ই আমাদের বাসায় আসতেন। হ্যাঁ, নীরব তেমন বাসায় আসতো না, পড়ালেখা ছাড়া আর কোনো দিকে ছেলেটার নজর ছিলই না। বলতে গেলে আমাদের আড্ডা যেখানে হোক না কেন, তন্ময় ঠিকই মায়ের হাতে বানানো 1 কাপ চা খেতে বাসায় আসতো আমার সাথে। তবু আপনার কিছু মনে হয়নি কখনো? কি মনে হবে? তাও ঠিক, কি মনে হবে। আচ্ছা তন্ময় ভাইয়া হঠাৎ কিছু না বলে চলে যাওয়ার পর কি হলো? কই কি হবে, আমরা সবাই মিলে তন্ময়কে কত খুঁজলাম। আমি স্নিগ্ধার কথা জিজ্ঞেস করছি। ও, স্নিগ্ধা কেমন যেন বদলে গিয়েছিল হুট করেই, হুটহাট রেগে যেত। সেবারই প্রথম ওর রেজাল্ট এত খারাপ হয়েছে, ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিল, মম ড্যাড ডক্টরও দেখিয়েছে। সুস্থ হতে বেশ অনেক দিন সময় লেগেছিল ওর। প্রাপ্তি সেই সময়টাই স্নিগ্ধার অনেক খেয়াল রাখত। ধীরে ধীরে রীতিমতো একটা যুদ্ধ জয়ের মতো স্নিগ্ধাকে আবারও আগের মতো হাসি খুশি হয়ে ফিরে পেয়েছি। আপনার মনে হয়নি হুট করে 4 বছর পর স্নিগ্ধার সেই রাগটা আবার দেখা দিয়েছে? তুমি বুঝলে কি করে, এ কটা দিন স্নিগ্ধাকে দেখে আমার কেমন জানি ভয় ভয় লাগছিল, বারবার মনে হচ্ছিল আবার না ওকেও হারিয়ে ফেলতে হয়। তবু আপনি কিছু বুঝতে পারেন নাই তাই না? আপনার এত অদ্ভুত আর বোকা কেন বলুন তো প্রহর? হোয়াট, কি বুঝবো এখানে, স্নিগ্ধা তো। হ্যাঁ স্নিগ্ধ তো, বলুন কথাটা শেষ করুন। ডু ইউ মিন তন্ময় ফিরে আসার পর থেকেই স্নিগ্ধা আবার আগের মতো রিয়েক্ট করছে? হুট করে 4 বছর পর ফিরে এলে যে কেউই রিয়েক্ট করবে আমার এখনো বিশ্বাস হচ্ছে না। তন্ময় আর স্নিগ্ধা সিরিয়াসলি আকাশ পাতাল পার্থক্য ওদের দুজনের মধ্যে। তন্ময় যে কিনা হাইপার পার্সোনালিটি, কোনো একটা কাজ সে শান্ত মাথায় ভেবে করে বলে রেকর্ড আজ পর্যন্ত নেই, নইলে আমার সামান্য একটা কথায় এভাবে হুট করে চলে যায় কেউ বলো? আর স্নিগ্ধা ধীরস্থির শান্ত মেজাজের মেয়ে, কি করে সম্ভব তিথি? আই রিয়েলি ডোন্ট গেট ইউ। ভালোবাসা সবাইকে বদলে দেয় প্রহর, আর এমন তো না যে দুজন ভিন্ন আদর্শের মানুষ একে অপরকে ভালোবাসতে পারবে না। রিসেপশনের দিন তন্ময় ভাইয়ার আসার পর থেকে স্নিগ্ধাকে আড়ালে কতবার চোখ মুছতে দেখেছি, অথচ সেদিন সকালে মেয়েটা কি হাসি খুশি ছিল। আমি যে কয়টা দিন ছিলাম তন্ময় ভাইয়াকেও দেখেছি স্নিগ্ধার পেছনে ঘুরছে, স্নিগ্ধা যে কাউকে ইগনোর করছিল সেটাও জানার কথা। মানে কি তন্ময় অফিসে আমার সাথে দেখা করার সময় পেত না, নাকি কাজের প্রেসারে? আর সে নাকি আমাদের বাড়িতে আসতো ডেইলি, সিরিয়াসলি? আমি যে বাসায় ফিরলাম স্নিগ্ধা আমাকে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে ফেলেছিল। একটা ব্যাপার খেয়াল করেছিলেন আপনি? কি?
প্রহর ভ্রুক মুচকে তিথির মুখের দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষায় রইল। তিথিও কোনো ভনিতে গেল না, সরাসরি প্রহরে চোখে চোখ রাখল। সেদিনও নিশ্চয়ই তন্ময় ভাইকে আপনি খবর দেননি, তবু উনি বাসায় এসেছিল আর দূর থেকে দাঁড়িয়ে স্নিগ্ধাকে দেখেছিল। কি বলো, সিরিয়াসলি এত বড় একটা কাণ্ড করে যাচ্ছে বাড়িতে আর আমি জানি না? জানবেন কি করে, জানতে হলে দেখার মতো চোখও তো থাকতে হবে। কি? কিছু না। ওদের মান অভিমান কোন পর্যায়ে আছে সেটা বলতে পারবে? তাহলে কি করা যায় ভাবা যেত। বোধহয় অভিমান ভেঙেছে আমার ননদিনী, অন্তত দুজনের চোখে মুখের ঝিলিক দেখে তো সেটাই মনে হচ্ছে আমার। এবার তো তাহলে এদের একটা ব্যবস্থা করতেই হবে। কত বড় সাহস, আমার বেস্ট ফ্রেন্ড হয়ে সে নাকি আমার বোনের সাথে প্রেম করে, কত বড় বুকের পাটা তার। এভাবে বলছেন কেন, স্নিগ্ধাও তো তন্ময় ভাইকে। তুমি একটা কথা বলবে না একদম, মনে করো ওদের দুজনের ব্যাপারে তুমি কিছু জানোই না, আমি ওদের ব্যবস্থা করছি। প্রহর শুনুন না, ব্যাপারটা অন্য কারোর সাথে শেয়ার না করে আমার সাথে শেয়ার করে ভালোই করেছো তিথি। আগে কি করতে হবে সেসব আমার উপরে ছেড়ে দাও। প্রহর এভাবে বলছেন কেন, আপনি কি ব্যবস্থা করবেন? সেটা কাল সকালেই না হয় দেখো, এখন আমাকে ভাবতে দাও তো আর ঘুমিয়ে পড়ো। সকাল হলেই তো আবার তোমারও ছুটোছুটি শুরু হয়ে যাবে, আর কিভাবে আমার কাছ থেকে পালিয়ে বেড়াবে সেটা তো প্ল্যানিং করতে হবে তোমার, তাই না? যত সব এভাবে বলছেন কেন, সকালে আমার অনেক কাজ আছে তিথি, অলরেডি অনেক লং শিডিউল হয়ে আছে, আর এর মধ্যে এবার নতুন করে ওদের দুজনকে নিয়ে টেনশন, উফ আর পারা যায় না। আপনি এমন করছেন কেন হঠাৎ করে? এখন আমাকে একটু ঘুমোতে দাও তো তিথি, বাদবাকি সব কাল দেখা যাবে। না প্রহর, শুনুন তো আমার কথা। গুড নাইট তিথি। শুনুন, প্রহর তিথির কথা শুনতেই পায়নি এমন ভাব করে তিথিকে বুকে জড়িয়ে নিয়ে চোখ বুঝল, আর অল্প কিছুক্ষণের মাঝে ঘুমিয়েও পড়ল। এদিকে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি তিথি, বারবার মনে হচ্ছিল প্রহরকে কথাগুলো বলে ভুল করলো না তো, তা লোকটা কি করবে, এমন হাজারো ভাবনা চিন্তার মাঝে ভোরের দিকে গিয়ে চোখ লেগে এসেছে তিথি। সকালে তিথির ঘুম ভাঙতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে, প্রহর কখন উঠে গেছে তিথি টেরই পায়নি একদম। নিচে ডাইনিং রুমে নাস্তা করতে এসে শুনলো মা বাবাও জানে না প্রহর কোথায় গেছে। তিথির কেমন জানি ভয় ভয় করতে শুরু করেছে, কোনো মতে নাস্তা শেষ করে ড্রয়িং রুমে পায়চারি করছিল, আর এক মনেই ভাবার চেষ্টা করছিল লোকটা অফিসে গেছে নাকি অন্য কোথাও। হঠাৎ সামনে থেকে একটা গধা আর বেশ কিছু মানুষকে এগিয়ে আসতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল তিথি। মানুষটা তিথিকে দেখতেই পায়নি এমন ভাব করে বাকি লোকদের টুকটাক কাজকর্ম বুঝিয়ে দিচ্ছে। তিথি জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে আছে, ওর কানে এখনো কয়েকটা শব্দই গুনগুন করছে। ডেকোরেশনটা যেন একদম পারফেক্ট হয়, প্রহর চৌধুরীর বোনকে দেখতে আসবে আজ, সাজসজ্জায় কোনো ত্রুটি যেন না থাকে। আরে এদিকটায় ফুল লাগাও, আরে এটা কেমন ডেকোরেশন হলো, চেঞ্জ করো। শাহ ড্রয়িং রুম থেকে প্রহরের উঁচু গলায় কথা বলতে শুনে স্নিগ্ধা মা বাবা সবাই ছুটে এসেছে। বেশ কয়েকজন অপরিচিত লোক ড্রয়িং রুম ডেকোরেশন করছে দেখে সবাই হা করে তাকিয়ে আছে। প্রহরকে বারবার প্রশ্ন করলেও প্রহর পাত্তাই দিল না কারোর কথায়। তিথিও সবার সাথে এসে দাঁড়িয়ে প্রহরের কাজ দেখছে, সামনে এসে প্রহরকে যে কিছু জিজ্ঞেস করবে সেই সাহসই হলো না তিথির। প্রহরের মা এবারে কিছুটা বিরক্ত হয়ে এসে প্রহরের একটা হাত টেনে ধরে নিজের দিকে ফেরাল। প্রহর বেশ আগ্রহ নিয়ে মায়ের দিকে তাকালো। আরে মম ড্যাড, তোমরা এভাবে এই পোশাকে কি করছো? ও গড, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও আর স্নিগ্ধাকে সুন্দর করে সাজিয়ে দাও। ওয়েট স্নিগ্ধা, এই নে ভাইয়া তোর জন্য একটা প্রিটি প্রিন্সেস ড্রেস নিয়ে এসেছি, এটা পরে রেডি হয়ে নে। প্রহর মায়ের কাছ থেকে একটু সরে এসে টেবিলের উপর থেকে একটা শপিং ব্যাগ তুলে নিয়ে স্নিগ্ধার হাতে ধরিয়ে দিল। স্নিগ্ধা থতমত খেয়ে প্রহরের হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে ব্যাগের ভেতরে টুকটুকে লাল রঙের গাউনের দিকে তাকিয়ে আবার প্রহরের দিকে তাকালো। প্রহর এত ডেকোরেশন করেছিস কেন, বাড়ি কি কোনো গেস্ট আসবে নাকি? ও ড্যাড, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার ফ্রেন্ড অজয়কে তো চিনো, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে স্টাডি কমপ্লিট করে লন্ডনেই স্যাটেলড করেছে। লাস্ট উইকেই ওর ফুল ফ্যামিলি দেশে এসেছে, গেস ওয়ার্ক, ওর ফ্যামিলি ওর বিয়ের জন্য পাত্রি দেখতে এসেছে। আঙ্কেল আন্টি কালই কল করে বলল মন মতো পাত্রিই পাচ্ছে না, এদিকে হাতেও সময় নেই, নেক্সট মান্থে ব্যাক করবে ওনারা। তো আমি ভাবলাম অজয়কে তো আমি ছোটবেলা থেকেই চিনি, আর ওর ফ্যামিলি সবাই কত ফ্রেন্ডলি তোমরা ভাবতেও পারবে না, তো আমাদের স্নিগ্ধার জন্য অজয়কে আজ হবে হয়তো, এতদিন মনে থাকে নাকি, তো এত ডেকোরেশনে ওরা কি আজই বাসায় আসছে? আরে তবে আর বলছি কি, আঙ্কেল আন্টি আর অজয় তিনজন আসবে, ও আন্টি বলেছে স্নিগ্ধা অজয়
একে অন্যকে পছন্দ করে নিলে আজই ঘরোভাবে এনগেজমেন্টটা সেরে ফেলবেন। হোয়াট? ইয়াপ, নাও ইউ গাইজ হারি আপ, রেডি হয়ে নাও জলদি। আর স্নিগ্ধা, তুই দাঁড়িয়ে আছিস কেন মূর্তির মতো, যা রেডি হয়ে নে। স্নিগ্ধা থতমত খেয়ে হাতের ব্যাগটা নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। যেতে যেতেও প্রহরের কথাগুলো কানে এসে বাজছে স্নিগ্ধার। তোমরা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন, এরা নিজেদের কাজ করছে তো। ড্যাড, মম, তোমরা যাও রেডি হয়ে নাও না, আমি এদিকটা সামনে নিচ্ছি। কিন্তু প্রহর, লাঞ্চের? ও মাই ডিয়ার মম, মম, লাঞ্চের সব ব্যবস্থা আমি করে ফেলেছি। কিচেনে গিয়ে দেখো, ফাইভ স্টার রেস্টুরেন্টের শেফরা অলরেডি নিজেদের কাজে লেগে পড়েছে। কি বলছিস, কখন আসলো? মম, কে কখন কিভাবে সেসব ভাবা বাদ দাও, তোমরা রেডি হয়ে নাও। তোমাদের রেডি হতে হতেই দেখবে লাঞ্চ আওয়ার হয়ে গেছে। প্রহর, বেশি বকছিস কেন, আগে থেকে বললে কি আমরা নিষেধ করতাম? তুই নিজে স্নিগ্ধার জন্য ছেলে ঠিক করবি, তাতে কি আমাদের আপত্তি থাকতে পারে? আই নো মম, লাভ ইউ। এখন আপনারা দুজন রেডি হয়ে আসার কষ্ট করবেন প্লিজ। তোমরা নিজে রেডি হয়ে ওনাদের গ্রিটিং জানাতে হবে, স্নিগ্ধাকে সাজিয়ে নিয়ে আসতে হবে। ওফো, যাচ্ছি বাবা, তুই নিজেও রেডি হয়ে নে, যা। এইভাবে আত্মাগুলো ড্রেস আপ নিয়ে ঘুরছিস কেন? এই তো, এদেরকে সবটা বুঝিয়ে দিয়ে চেঞ্জ করে নিচ্ছি আমি, তোমরা যাও। ওকে। মা বাবা চলে যাওয়ার পরেই তিথির দিকে নজর পড়লো প্রহরের। তিথি এখনো বোকার মতো প্রহরের দিকে তাকিয়ে আছে। প্রহর সবটা জেনেও কেন এমন করছে সেটাই তিথির মাথায় ঢুকছে না। তিথি আর কিচ্ছু ভাবার আগেই প্রহর এগিয়ে এসে তিথির মুখের সামনে দু আঙুলে তুড়ি বাজালো। তিথি ভাবনা জগৎ থেকে বেরিয়ে প্রহরের দিকে তাকালো এবারে। আরে তিথি, তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? ডেকোরেশন কমপ্লিট হলে তারপর মন ভরে দেখে বলবে কেমন হয়েছে, ওকে? আপাতত আপনার ননদিনের কাছে যান, ওর শাওয়ার নেওয়া হয়ে গেলে একদম প্রিন্সেস স্টাইলে সাজিয়ে দিও, কেমন? এমন করবে না প্লিজ প্রহর। উফ তিথি, তোমাকে আমি কি বলছি আর তুমি কি বলছো? আজ তো তোমারও অনেক কাজ আছে নাকি? একমাত্র ননদের এঙ্গেজমেন্ট বলে কথা? আপনি এত শিওর কি করে হচ্ছেন যে আজ এঙ্গেজমেন্টটা হবে? ওনাদের তো স্নিগ্ধাকে স্নিগ্ধাকে কি পছন্দ হবে না? আর ইউ সিরিয়াস তিথি? অথচ আপনার বন্ধুকে তো স্নিগ্ধার পছন্দ নাও হতে পারে। পছন্দ হবে না কেন, কোনো কারণ আছে কি? সবটা জেনেও আপনি কেন এমন করছেন প্রহর? হোয়াট, কি জেনে এমন করছি? শোনো, বোনটা আমার বড় হয়েছে, ও কিসে সুখে থাকবে সেটা তো আমাকে দেখতে হবে নাকি? আর তাছাড়া অজয় ভীষণ ভালো ছেলে, সাকসেসফুল বিজনেস আইকন। তন্ময় ভাইয়াও কিন্তু অনেক ভালো একজন মানুষ প্রহর। ইয়া আই নো, বাট ওর সাথে স্নিগ্ধার কোনো ম্যাচই নেই। আর তাছাড়া রিলেশন নিয়ে ও ততটাও ডেডিকেটেডও না, এমন একজনের হাতে নিজের বোনকে কি করে তুলে দিব বলো? কেন প্রহর, ভাইয়াকে একবার সুযোগ দিয়েই দেখুন না। আবার সুযোগ দিব? কিসের সুযোগ দিব? আবার আমার বোনটাকে মেরে ফেলার সুযোগ দিব ওই ছেলেকে? আগের বার যদি জানতাম তন্ময়ের জন্য স্নিগ্ধার ওই অবস্থা হয়েছিল, তাহলে আমি মরে গেলেও তন্ময়কে আর ওর আশেপাশে অ্যালাউ করতাম না। হোক, ও আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড, তবুও এই বাড়িতে ওর কোনো জায়গা হতো না। কিন্তু প্রহর, প্লিজ তিথি, এখন তুমি যাও, তোমাকেও তো রেডি হতে হবে নাকি? মেয়ের একমাত্র ভাবি বলে কথা? বাট প্রহর, প্লিজ তিথি, আমি আর এসব নিয়ে ভাবতে চাইছি না, শুধু চাইছি এঙ্গেজমেন্টটা ভালোই ভালোই মিটে যাক, যত দ্রুত সম্ভব বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলবো। এরপর তন্ময় আর চাইলেও স্নিগ্ধার জীবনে আসতে না পারে। তুমি যাও স্নিগ্ধা, কি করছে চেক করে রুমে যাও, শাওয়ার নাও, আমিও রেডি হব, গো প্লিজ তিথি, গো। প্রহর এতক্ষণ একটু নিচু গলায় কথা বললেও এবার একটু গলা উঁচিয়ে এই কথাটা বলেছে। যারা কাজ করছিল তারাও একবার ফিরে তাকিয়েছে, সেটা দেখতে পেয়ে তিথি আর দাঁড়ালো না সেখানে, নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করতে করতেই রুমের দিকে পা বাড়িয়েছে। যাওয়ার সময়ও প্রহর যে ডেকোরেশনের লোকজনকে ধঙ্গে কাজ করতে হচ্ছে সেটাও কানে গেল তিথির। তিথি কি করবে এখন সেসব ভাবতে ভাবতেই হাঁটছিল। হঠাৎ কারো হাতে টানে চমকে তাকাতেই বুঝতে পারলো স্নিগ্ধা ওকে নিজের রুমে টেনে নিয়েছে। স্নিগ্ধার কান্না ভেজা মুখটা দেখে তিথির বুকের ভেতরটা যেন চুর মার হয়ে যাচ্ছে। কেন যে প্রহরকে তন্ময় আর স্নিগ্ধার কথাটা বলতে গেল সেটা ভেবে নিজেকে গালি দিতে ইচ্ছে করছে তিথির। তিথি কিছু বলার আগে স্নিগ্ধা তিথিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তিথি কি সান্ত্বনা দেবে মেয়েটাকে? কিছু ভেবে না পেয়ে তিথি হালকা করে স্নিগ্ধার চুলে হাত বুলিয়ে দিল। ভাবি, ভাইয়াকে বলো না আমাকে তাড়িয়ে না দিতে, আমি বিয়ে করবো না প্লিজ ভাবি। স্নিগ্ধা লক্ষ্মী মেন, তুমি কান্না থামাও না প্লিজ, এভাবে কাঁদলে কিছুই সমাধান হবে না। আমি পারবো না ভাবি, আমি ওই লোকটাকে কিছুতেই বিয়ে করতে পারবো না, এর চেয়ে ভালো আমি মরেই যাই।
এমন করে বলছো কেন? ভাবিয়াছি না, তুমি তন্ময় ভাইকে ফোন করে বলেছো যে তোমাকে দেখতে আসছে। না, আমি কি করব বুঝতে পারছি না, কি বলবো ওকে, ও শুনলেই তো। ভাবি, তুমি তন্ময়ের কথা জানো? কি জানি, কি করে জানি, সেসব এখন আলোচনা করার সময় নয় স্নিগ্ধা। তুমি ভাইকে কল করে পুরো ব্যাপারটা জানাও, আর ওনাকে বলো তোমার ভাইয়ের সাথে সরাসরি এসে কথা বলতে, নইলে পুরো বিষয়টা আরো হাতের বাইরে চলে যাবে স্নিগ্ধা। কিন্তু ভাইয়া মানবে না ভাবি, ও তন্ময়কে মেরেই ফেলবে, ভাইয়া মানবে না ভাবি। স্নিগ্ধার বাচ্চা, একবার তো ট্রাই করতে হবে, এভাবে হার মেনে নিলে তো চলবে না, তাই না? তোমার ভাইয়া রাজি না হলে তারপর না হয় বাবা মাকে রাজি করানোর চেষ্টা করো। এখন ভাইয়াকে পুরো ব্যাপারটা শেয়ার করো, চাও। ভাবি, ভাইয়া মানবে না, ও অনেক জেদি, জানোই তো। আর ওর কথা শুনেছিলে তুমি, এনগেজমেন্টের আয়োজন করে ফেলেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। লক্ষ্মী মেয়ে না, কান্না করো স্নিগ্ধা, এভাবে কষ্ট না করেই হার মেনে যাবে, নিজের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে শেষ চেষ্টাটুকু করবে না। ভাবি, ওকে আমি কল করছি তন্ময়কে। স্নিগ্ধা কোনো মতে চোখ মুছতে মুছতে নিজের ফোনে তন্ময়ের নাম্বারটা ডায়াল করছে দেখে তিথি রুম থেকে বেরিয়ে গেল। প্রহরকে কি করে ম্যানেজ করবে কথাগুলো ভাবতে ভাবতে রুমে আসতেই প্রহরকে রুমে দেখে হাত পা কেঁপে উঠল তিথির। লোকটা কখন এসেছে কে জানে। প্রহর তিথির দিকে দু মিনিট তাকিয়ে থেকে বিছানায় হেলান দিল। তিথি এক পা দুপা করে এগিয়ে এসে প্রহরের সামনে এসে দাঁড়াল। প্রহর, আপনার কি হয়েছে, শুয়ে পড়লেন যে, শরীর খারাপ লাগছে? না, তুমি ফ্রেশ হয়ে নাও, শাওয়ার নিয়ে রেডি হও, তারপর না হয় আমি রেডি হতে ঢুকবো। আর আপনার রেডি হতে হতে যে দুপুর হয়ে যাবে সেটা ভেবেই একটা লম্বা ঘুম দিব ভাবছি। ও প্রহর, তোমার জন্য একটা শাড়ি এনেছি, শপিং ব্যাগটা খুলে দেখো পছন্দ হয় কি না, পছন্দ হলে আজ এটাই পরো। শাড়ি? নেভি ব্লু কালারের শাড়ি, দেখেই তোমার কথাই মনের পর্দায় ভেসে উঠলো, তুমি পড়তে পারলে ভালো, না পারলে আমি তো আছি, তাই না বউ? তিথি আর কিছু না ভেবেই ধীরবায় ওয়াশরুমে গিয়ে ঢুকে পড়ল। তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে প্রহরকে দেখতে পেল না। তিথি প্রহরে দেয়া নীল শাড়িটা পরা শেষ করতেই প্রহর আবার রুমে এসেছে দেখে তিথি প্রহরের দিকে তাকালো। তিথির সাথে ম্যাচিং করে প্রহর নীল একটা পাঞ্জাবি আর সাদা পাজামা পরেছে। তিথি অবাক চোখে তাকিয়ে আছে দেখে প্রহর এগিয়ে এসে তিথির ভেজা চুল থেকে টাওয়াল খুলে নিয়ে আলতো করে তিথির গালে হাত ছুঁয়ে দিল। বাহ, নীল শাড়িটাই দারুণ স্নিগ্ধ লাগছে তো বউটাকে, ম্যাচিং পাঞ্জাবিতে কেমন লাগছে বলো তো? অনেক সুন্দর লাগছে আপনাকে, নীল রংটাই আপনাকে ভীষণ মানায়। তোমাকেও দারুণ মানিয়েছে বউ। এই রে, তোমাকে বলেছিলাম না তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, মেহমানরা চলে এসেছে দেখেছো, চলো চলো। প্রহর, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কথা পরে বলতে পারবে বউ সোনা, এখন চলো চলো, আঙ্কেল আন্টি চলে এসেছে, পাত্র একটু লেটে আসবে, ওর একটা কাজ পড়ে গেছে, ডিরেক্ট বাড়িতে চলে আসবে। এখন চলো আমার সাথে, আঙ্কেল আন্টির সাথে দেখা করে এসে তারপর রেডি হতে পারবে। প্রহর, স্নিগ্ধা এসো তো বাবা, ও রেডি হয়ে নিক, তুমি চলো। প্রহর তিথির হাত চেপে টানতে টানতে ড্রয়িং রুমে থেকে রওনা হয়েছে। উপরে দাঁড়িয়ে এই ড্রয়িং রুমে বসা দুজন মানুষের দিকে চোখ পড়ল তিথির। এদের কাউকেই তিথি চেনে না, ওনারা যখন চলে এসেছেন একটু পরে নিশ্চয়ই ছেলেটাও চলে আসবে। সবে তো দ্রুত ঘুরছে যে তিথি বুঝতে পারছে না কি করবে। কথাগুলো ভাবতে ভাবতেই দরজা থেকে কাউকে ঢুকতে দেখে তিথি অবাক হয়ে তাকিয়ে রইল, আর সাথে সাথেই প্রহরের কথাটাও কানে এসে বাঁচল তিথির। নাও, হিরো চলে এসেছে,